গর্ভাবস্থায় কি রোজা রাখা যাবে? পবিত্র রমজান মাসে যেহেতু দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকতে হয়, তাই এই সময়ে অন্তঃসত্ত্বা মায়েরা রোজা রাখা না রাখা নিয়ে বেশ দ্বিধায় থাকেন। একদিকে রোজা রাখা যেমন প্রত্যেক মুসলমানের উপর ফরজ, অপরদিকে সারাদিন অভুক্ত থাকলে শিশু সঠিক পুষ্টি পাবে কি না সে ব্যাপারে অনিশ্চয়তা। যদিও ইসলামী নিয়ম অনুসারে গর্ভবতী মায়ের রোজা রাখার উপর শিথিলতার কথা উল্লেখ রয়েছে, তবুও অনেক মা এই রোজা বাদ দিতে চান না। একজন শিশুর স্বাস্থ্য, মেধা, রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা জন্মরোগ, এগুলো অনেকাংশই নির্ভর করে তার মাতৃগর্ভে বেড়ে ওঠার উপর। একজন অন্তঃসত্ত্বা মা যদি সঠিকভাবে পুষ্টি না পান, তবে শিশুর উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। গর্ভাবস্থায় একজন মায়ের স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ক্যালোরির প্রয়োজন হয়, তাই স্বাভাবিক সময় থেকে তাকে বেশি পরিমাণ খেতে হয়। যেহেতু রমজান মাস খুব নিকটে চলে এসেছে, সেহেতু এ সময় আপনাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে আপনি গর্ভাবস্থায় রোজা রাখতে পারবেন কিনা। প্রিয় দর্শক, তাই আজকের ভিডিওতে আমরা গর্ভাবস্থায় রোজা রাখতে পারবেন কিনা এই বিষয় নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব। আর হে আপু, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন আর রোজা রাখার প্রবল ইচ্ছে থাকে, তাহলে আপনি প্রশ্ন করতে চাচ্ছেন আপনি রোজা রাখতে পারবেন কি না। সেক্ষেত্রে আমরা আপনাকে বলবো, দেখুন, হবু মায়ের রোজা রাখা অনেকাংশে নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর। গর্ভবতী মা ও গর্ভস্থ শিশু উভয় যদি সুস্থ ও স্বাভাবিক থাকে, তবে মায়ের রোজা রাখতে কোনো বাধা নেই। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, তাহলে কখন রোজা রাখা নিরাপদ নয়? আমরা প্রায় সবাই জানি গর্ভাবস্থার সময়কে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়। গর্ভকালীন সময়কে যদি তিন ভাগে ভাগ করা হয়, তবে প্রথম তিন মাস বেশ জটিল। এ সময়ে মাতৃগর্ভে শিশুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, তাই মায়ের শরীরে সঠিক মাত্রায় পুষ্টি, ভিটামিন, ক্যালসিয়াম, পানি সরবরাহ করা অত্যন্ত জরুরি। তাছাড়া এ সময়ে বমি, খাদ্যে অরুচি, মাথা ব্যথা, ওজন কমে যাওয়া সহ কিছু জটিলতাও দেখা দেয়, তাই প্রথম তিন মাসে রোজা না রাখাই ভালো। মধ্যবর্তী তিন মাসে গর্ভে শিশুর গঠন তৈরি হয়ে যায়। গর্ভবতী মা এ সময় অপেক্ষাকৃত ভালো বোধ করেন। মা ও শিশু যদি কোনো শারীরিক সমস্যা না থাকে এবং মায়ের ওজন ঠিক থাকে, তাহলে এই তিন মাসে রোজা রাখতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রথম তিন মাসের মতো শেষ তিন মাসও গর্ভবতী মাকে অধিক সতর্ক থাকতে হয়। এই সময়ে গর্ভের শিশুটি দ্রুত বেড়ে ওঠে, তাই এই সময়ে মা ও শিশুর খাওয়া দাওয়ার ব্যাপারে খেয়াল রাখতে হবে। রমজান মাসে যেসব অন্তঃসত্ত্বা নারী রোজা রাখতে চান, তাদের অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। রোজা রাখলে একজন গর্ভবতী মায়ের করণীয় কি? গর্ভবতী নারী যদি রোজা পালন করতে চায়, তবে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, রোজার ক্লান্তি কমাতে বিশ্রামের মাত্রা বাড়িয়ে দিতে হবে, দুশ্চিন্তামুক্ত থাকতে হবে, বেশি হাঁটাচলা বা অতিরিক্ত পরিশ্রম করা যাবে না, বাড়ি কিছু বহন করা যাবে না, সেহেরি এবং ইফতার এবং রাতের খাবারের প্রতি মনোযোগী হতে হবে, রাত জাগার অভ্যাস বাদ দিতে হবে এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে আর অবশ্যই সবসময় মন মেজাজ ভালো রাখতে হবে। গর্ভাবস্থায় রোজা রাখলে কোন সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। দীর্ঘ এক মাসে রোজার যে কোনো সময়ে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তবে কিছু সমস্যা আছে যেগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, গর্ভের সন্তান নাড়াচাড়া না করলে, তলপেটে ব্যথা অনুভব করলে, পর্যাপ্ত বিশ্রাম করার পরও যদি ঘুম ঘুম ভাব হয় বা দুর্বলতা হয় তাহলে, এছাড়াও বমি বমি ভাব বা মাথা ব্যথা হলে, জ্বর ভাব হলে, গর্ভে শিশুর যদি ওজন না বাড়ে এবং ঘন ঘন পস্রাব হলে এবং গন্ধযুক্ত পস্রাব হলেও আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। সর্বশেষ সবারই মনে রাখতে হবে, একজন অন্তঃসত্ত্বা মা তার নিজের শরীরে অন্য একটি জীবনকে ধারণ করছে,
তাই সে জীবনের সম্পূর্ণ দায়িত্ব মায়ের উপরে বর্তায়। যেখানে আল্লাহ তাআলা অন্তঃসত্ত্বা মায়ের জন্য রোজা শিথিল করে দিয়েছে, সেখানে তার সন্তুষ্টি অর্জনের জন্য গর্ভের শিশুর সামান্যতম ক্ষতি হতে পারে এমন কিছু করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।